জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত আমার সঙ্গে আমার চ্যানেল দেবস ব্লগে। আজকের ব্লগ নবদ্বীপের রাসযাত্রার প্রস্তুতি। সুবিখ্যাত রাসযাত্রার প্রস্তুতি কেমন সেই নিয়েই কিন্তু একটি ব্লগ তৈরি করা হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি আগমেশ্বরীপাড়া। রয়্যাল ক্লাব দ্বারা পরিচালিত এই অসাধারণ একটি পুজো হয় এখানে। তো থিমের পুজো অবশ্যই তোমাদের দেখাই। দেখো কী সুন্দর অসাধারণ একটি প্যান্ডেল, কী সুন্দর তার শৈল্পিক নৈপুণ্য। দেখো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই কাজটিকে, এবং একটি পুতুলের দেশ যেন দেখে মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন একটাই কথাই বলবো, আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এই প্যান্ডেলটিকে। তোমরা প্রত্যেকে এসো থিমের পুজো অবশ্যই। তোমরা থিমের পুজোর সঙ্গে সাবেকি পুজোগুলো সব কিছু দেখো। নবদ্বীপের এত সুন্দর রাস সত্যি একটি অনন্য সাধারণ ব্যাপার, তোমরা এসে খুব এনজয় করো, খুব ভালো লাগবে তোমাদের। আর বলাই বাহুল্য যে রাত্রিবেলায় যখন কমপ্লিট হয়ে যাবে তার সঙ্গে লাইটের খেলা আরও একটি মাত্রা পাবে। বন্ধুরা, প্রথমেই আসি ওলা দেবীতলা সবুজ সংঘের যে এবারের থিম সেটি হচ্ছে আলিবাবা চালিশ চোর। তো ভেতরে ঢুকলাম, প্যান্ডেলের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ আলিবাবা চালিশ চোরের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে। এটি যেহেতু প্রস্তুতির পর্যায়ে, এটি কিন্তু লাইটিংয়ের মাধ্যমে এবং আরও অনেক অসমাপ্ত কাজ রয়েছে, সেই কাজ সমাপ্ত করার পরে কিন্তু একটি অসাধারণ সুন্দর প্যান্ডেল হবে, তা বলাই বাহুল্য। পরবর্তী প্যান্ডেলের দিকে যাই, নবদ্বীপ মালঞ্চপাড়ায়। এই থিমটি মূলত জম্পুরিকে কেন্দ্র করে করা হয়েছে। ভেতরের দিকে ঢুকে তোমাদের দেখাই, দেখো অনেক অসমাপ্ত কাজ, এবং যেরকমটা বললাম এখনও কাজ বাকি রয়েছে এবং লাইটিংয়ের মাধ্যমে কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে, সেটা বলাই বাহুল্য। তো বিশেষ পারমিশনে কিন্তু আমি ভিডিওগুলো করেছি এবং তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ যারা সুযোগ করে দিয়েছেন। পরবর্তী প্যান্ডেলের দিকে যাই, এটি দোল গোবিন্দপুর বারোয়ারি বিষ্ণুপুর রেল স্টেশনের কাছে। এদের এবারের মূল থিম হচ্ছে রূপকথার দেশ। তো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে মণ্ডপ সজ্জা সাজিয়ে তোলা হয়েছে থিমটিকে। বলে রাখি, তোমরা মূলত 7 তারিখ বিকেলবেলা থেকেই গেলে সমস্ত মণ্ডপে সম্পূর্ণ দেখতে পারবে। তো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক, বীর বন্দনা কুটিরপাড়া বিষ্ণুপুর স্টেশনের কাছে মুক্তি সূর্য ক্লাবের সিঁদুরের বিনিময়ে বীর বন্দনা। তো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ মণ্ডপ সজ্জা, এবং এখানে ভারতীয় সেনাবাহিনীকে একটি শ্রদ্ধা জানিয়ে এই প্যান্ডেলটি করা হয়েছে। সম্পূর্ণ হলে আরও সুন্দর নতুন একটি মাত্রা পাবে, তা বলাই বাহুল্য। তোমরা প্রত্যেকে এসে দেখো, আশা করি খুব ভালো লাগবে। পরবর্তী প্যান্ডেলের দিকে যাই আমরা, এটি মালঞ্চপাড়া আমবাগানে ইয়াং ব্লাড ক্লাবের প্রযোজনায় দৃষ্টিকোণ, একটি অসাধারণ থিম তোমরা দেখতে পাচ্ছ। আমি ভেতরে গেলাম, প্যান্ডেলের ভেতরে তোমাদের দেখাচ্ছি, যেহেতু সবকটা প্যান্ডেলই অসমাপ্ত, কালকের মধ্যে কিন্তু সমস্ত প্যান্ডেল সম্পূর্ণ হয়ে যাবে এরকমটাই ওনারা জানালেন, এবং সন্ধেবেলা থেকে তোমরা গেলে সব প্যান্ডেল দেখতে পারবে। তো দেখো এখনও পর্যন্ত ডেকোরেশনের কাজ চলছে, কী সুন্দরভাবে প্যান্ডেলগুলো সজ্জা করা হচ্ছে। পরবর্তী প্যান্ডেল চলে আসছি, এটি প্রাণগোপালনগর পশু হাসপাতালের সন্নিকটে অগ্রগ্রামী ক্লাবের প্রযোজনায় হচ্ছে আদিযোগী। তো আদিযোগীর মণ্ডপটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এটি শিবকে কেন্দ্র করে মণ্ডপ। তো তোমাদের দেখালাম, পরবর্তী মণ্ডপের দিকে যাই, এটিও প্রাণগোপালনগরে শ্রী শ্রী গঙ্গা মাতা ক্লাবের প্রযোজনায় জল সংকট। দেখো এখানে চারিদিকে জল সংকট এখন একটা বিরাট বড় সমস্যা সৃষ্টি করছে, এবং সেটিকেই সেভ ওয়াটার এইভাবেই একটি থিমের উপরে তুলে ধরা হচ্ছে। থিমটি এখন অসম্পূর্ণ, সম্পূর্ণ হলে পুরোটা বোঝা যাবে। এবং তোমাদের বলে রাখি, এখনও পর্যন্ত যে কটি দেখালাম সবকটিই কিন্তু থিমের পুজো, আমরা পরবর্তীতে সাবেকি পুজোগুলোতে ঢুকছি। আর তার সঙ্গে বলে রাখি, নবদ্বীপের জ্যাম কিন্তু বিখ্যাত, আমাকে কিন্তু খুব ভোগালো, তো এটাও দেখে রাখো, অনেকটা লম্বা লাইন কিন্তু। পরবর্তীতে আমরা চলে আসলাম জনপ্রিয় ক্লাব শ্রীবাসঙ্গন, এদের এবারের থিম অমরনাথ ধাম। তো তোমরা দেখতে পাচ্ছ অমরনাথ ধামের থিমটি আমি তোমাদের সামনে অসম্পূর্ণ তুলে ধরলাম,
তোমরা কিন্তু প্রত্যেকে এসো, প্রত্যেকের ভালো লাগবে এটুকুনি বাজি রেখে বলতে পারি। পরবর্তীতে চলে যাই শ্রীবাস অঙ্গন ঘাট চক্ররাস বারোয়ারির পুজো। তো এটিও খুব সুন্দর অসাধারণ একটি পুজো। তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর পুজো হয়, 500-এর বেশি পুজো হয়, সব কিন্তু কভার করা অসম্ভব, তাই তোমাদের অল্প অল্প করে দেখালাম একটা ধারণা দেওয়ার জন্য। এইবার চলে আসি সাবেকি পুজো। হ্যাঁ, সাবেকি পুজোর মধ্যেই কিন্তু চার মা ওখানে রয়েছে, চারটি শ্যামা পূজিত হন। তার মধ্যে কিন্তু প্রথম শ্যামা আমরা দেখে নিলাম বড় শ্যামা, এটি বড় শ্যামা, দেখে নিলাম আমরা বড় শ্যামা। পরবর্তী চলে আসছি, এটি শ্রী শ্রী মেজর শ্যামা। মেজর শ্যামার মূর্তি আমরা দর্শন করব, এখনও পর্যন্ত সম্পূর্ণ নয়, এটিও কিন্তু কালকে যথারীতি সম্পূর্ণ হয়ে যাবে এবং পুজো হবে। তোমরা প্রত্যেকে যাও, এটি মেজর শ্যামার মূর্তি, তোমরা কিন্তু এইগুলো অবশ্যই দেখো এই থিমের পুজোর সঙ্গে সঙ্গে। পরবর্তীকালে চলে আসি, এটি সেজো শ্যামা। এখানে চারটি শ্যামা পূজিত হন, বড়, ছোট, মেজো, সেজো। এটি সেজো শ্যামা তোমাদেরকে আমি দেখালাম, এবং সব শেষে দেখাই এটি শ্রী শ্রী ছোট শ্যামা। এটি ছোট শ্যামা মা, এটি কিন্তু সাবেকি পুজোগুলির মধ্যে অন্যতম, এবং তার মধ্যে পড়ছে আরও একটি পুজো। এই পুজোটি হচ্ছে মহিষাসুর মর্দিনী, এটি পোড়ামাতলার সামনেই তোমরা দেখতে পারবে, এটি কিন্তু অবশ্যই দেখবে। তোমরা প্রত্যেকটি ঠাকুর দেখার চেষ্টা করো, খুব সুন্দর লাগবে। নবদ্বীপের রাস অসাধারণ একটি রাস, তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, এইখানে কিন্তু আরও একটি বিশেষ পুজো হয়, গৌরাঙ্গিনী মাতা, শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার পুজো। দেখো প্রতিমাটি সম্পূর্ণ করার কাজ চলছে, এটিও কিন্তু সাবেকি পুজো এবং অতি প্রাচীন পুজোর মধ্যে অন্যতম। এবং তোমাদের বলে রাখি, নবদ্বীপের অলিতে গলিতে তোমরা যেতে যেতে খুঁজতে হবে না, চারিদিকে কিন্তু এইরকমভাবে বিভিন্ন জায়গায় বারোয়ারি মোড় মোড়ে মোড়ে ক্লাবে ক্লাবে এইভাবে কিন্তু পুজো হয়। তো অজস্র পুজো রয়েছে, তোমরা অবশ্যই যাও, দেখো তোমাদের বললাম খুঁজতে হবে না, আশেপাশে অজস্র পুজো। তোমরা আমি মানে দেখতে দেখতে অবাক হয়ে গেছি যে এত পুজো কিভাবে হতে পারে। তো একটা গলিতে তিনটে করে চারটে করে পুজো, তো তোমরা কিন্তু যাও, খুব ভালো লাগবে নবদ্বীপের রাস। এবং আমাকে কমেন্ট করে জানিও এই প্রস্তুতি পর্ব তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমার সঙ্গে থেকো, অনেক অনেক ধন্যবাদ। আর রাস তোমাদের খুব ভালো কাটুক এই আশা করি।